আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। যেহেতু বাড়িতে আসছি, গ্রামে আসছে, গ্রামের পদ্ধতি কিন্তু দেখিয়েছি আজকের এই চিকেন ফ্রাইটা। চিকেন ফ্রাইটা খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি, প্রত্যেকের পছন্দের একটা খাবার, বিশেষ করে বাচ্চাদের তো খুবই পছন্দ। আজকে ভাবে মানে অত্যন্তভাবে দেখিয়েছি, খুবই অল্প উপকরণ দিয়ে বাসায় যে তৈরি করা থাকে উপকরণগুলো সেগুলো তৈরি করতে পারবেন। আজকে ভিডিও আপনার ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে বেল আইকনটা ক্লিক করে আমার পাশেই থাকুন। তাহলে চলুন দেখে নেওয়া যাক মূল উপকরণ। এই তো এখানে প্রায় 10 থেকে 15 মিনিট উইংস নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণ লবণ। তারপর দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা মনে হয় বেশি দিলে কী হবে, মনে করো ফ্লেভারটাও সুন্দর আসবে এবং খেতে ভালো লাগবে, একটু জাল জাল হবে। আর দিয়ে দেবো এখানে ক্রাশ করা গোলমরিচ, সাদা এবং কালো দুইটাই কিন্তু একসাথে দিয়েছি। আপনারা এখানে মনে করেন গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তারপর ক্রাশটা দিলে কী হবে, মানে দানা দানা অবস্থা থাকবে, মানে মুখে লাগবে, খেতে ভালো লাগবে, মানে মুচমুচে হবে। এখানে প্রায় 1 চামচ পরিমাণে এখানে সাদা এবং কালো গোলমরিচ দিয়ে দিলাম। এখন সয়া সস দিয়ে দেবো, সয়া সসটা কিন্তু মনে করেন অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দেবো এখন 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সস যেহেতু এখানে 14 থেকে 15 মতো উইংস আছে, তাই সয়া সস পরিমাণে 2 টেবিল চামচ পরিমাণই লাগবে। এখন দিয়ে মনে করেন দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো 1 চামচ পরিমাণ। মানে প্রত্যেকটা উপরে কিন্তু রেগুলার উপকরণ করে এগুলো সবসময় দিয়ে কিন্তু আমার রান্নাবান্না করি, হাতের কাছেই থাকে। আদা রসুন কিন্তু দিয়ে দিলাম এখানে, প্রায় সম্পূর্ণ উপকরণ দিয়ে ভালো করে এটা মেখে নিব। এই কাজটা কিন্তু অবশ্যই কিন্তু হাতের সাহায্যে করলেই বেশি ভালো হয়, যেহেতু আমরা বাঙালি হাত দিয়ে কিন্তু বেশিরভাগ কাজ করি। এখানে নিয়ে নিলাম প্রায় 2 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিলাম ক্রাশ করা 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম 1/2 চামচ দিয়ে কিন্তু ভালো করে একটু মেখে নিলাম ময়দাগুলো, যেহেতু আমি পরবর্তীতে কোট করতে আমার কাজে লাগবে। 1 ঘন্টা মেরিনেট করে রেখেছি, যেহেতু হাতের কাছে আমার সময় আছে, গ্রামে আসছি তো সময় কিন্তু অপরন্ত সময়। একটু কুট করে তারপরে মানে ময়দার মধ্যে দিয়ে দেবো, একটু হালকা হাতে একটু কুট করে নেবো এই পর্যায়ে। এখন নিয়ে নিলাম এখানে একটা ডিম, একটা ডিমের সাথে দিয়ে দিলাম এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, একটু পানিতে গুলিয়ে নিলাম। এখন আবার ভালো করে একটু কুট করে নেবো ময়দার সাথে। এই কাজটা কিন্তু হাতের সাহায্যে করতে হয়, ভালোভাবে মুঠি মুঠি দিয়ে কিন্তু কুট করলে মানে সুন্দরভাবে লেগে যাবে। এভাবে আলতো হাতে মনে করেন যে টেয়া করে নেবেন, জেরে নেবেন, এক্সট্রা যে ময়দাগুলো থাকবে সেগুলো কিন্তু জেরে ফেলে দিতে হবে। এরপর যেহেতু লাকড়ির চুলা, চুলায় কিন্তু তেল দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। তেলটা মনে করেন মিডিয়াম লো ফ্লেমে রেখে কিন্তু ভাজতে হবে। আর যেহেতু গ্রামে লাকড়ির চুলা, একটু রান্নাটা মনে করেন যে একটু তাড়াতাড়ি হয়ে যায়, লাকড়ির চুলা কিন্তু অনেক বেশি তাপ থাকে। এভাবেই কিন্তু রান্না করে নেবো, 4-5 মিনিট রান্না করলে কিন্তু একেবারেই মনে করো ফাটফাটভাবে ভিতরটা কুক হয়ে যাবে। যেহেতু আমি 1 ঘন্টা পরিমাণ রেস্ট রেখেছি, তাই মনে করো খুব বেশি সময় লাগবে না। 4-5 মিনিট ভাজলে কিন্তু অলরেডি ভাজা হয়ে যাবে, দেখতে পাচ্ছেন তুলে নিলাম। দেখতে যেরকম কালার মশলা এসেছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর যারা অলরেডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ফেসবুক পেজটা কিন্তু আপনারা ফলো করতে পারেন। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফিজ।